ओ মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার जर तारे सृष्टि त्रिभुवन ओ मदिनारे तोर बुके अमर नबी जर लागे पागल सभी जर तारे सृष्टि त्रिभुवन कदिया मी सारा खोने जब आमी से खाने कदी आमी सारा खोने जब आमी से खाने सोहे ना आर पराने ओ মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবি যার তরে সৃষ্টি ত্রিভুবন ও মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি শুনাইতাম মনের যন্ত্রণা আর দেহে নাই ডানা হয় আমার সাথে নাই টাকা আমার দেহে নাই ডানা হয় আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাই সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে উপস্থিত মাননীয় মুসলিম আজকে এই জালসার সভার সভাপতি সাহেব আমার বামে বসে থাকা শিক্ষক মহাশয়গণ সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বেসেরা অতিক্রম করে সৃষ্টি করেছেন তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিন আল্লাহ মুরুর দুলাল তাসদার মাদনী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর হাজার হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই ও বারিক আলাই আমি আজকে আপনাদের সামনে একটি হাদিস এবং একটি আয়াত সূরা মায়েদার 90 নম্বর আয়াত থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আমার হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমি আমার বক্তব্য ইতি করব আমা তৌফিকিল্লাহ বিল্লাহ মদ এমন একটি জিনিস যা পান করলে মানুষের বিবেক অচিহ্ন হয়ে পড়ে মানুষের জ্ঞান থাকে না আর মানুষের জ্ঞান অচিহ্ন হয়ে পড়লে তার হিতাহিত জ্ঞান থাকে না এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশা দ্রব্য হচ্ছে অশ্লীল ও অকুকর্ম কাজের মূল মদ যে কোনো বস্তুর নির্ধারিত বস্তুর নাম নয় যেটা মদ এটা ভালো এটা হারাম মদ যার বেশি পরিমাণ খেতে গেলে বিবেকের ক্ষতি করে তার অল্প বস্তুও হারাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিস শাইতানি ফাজতারিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
হে মুমিনগণ তোমরা নিশ্চয় মদ ও জুয়ার প্রতি এবং ভাগ্য নির্ধারক সরসম শয়তানের অপবিত্র কর্ম অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্রায়ত্রে কয়েকটি অশ্লীল অকুকর্ম কাজকে হারাম বলে ঘোষণা করেছেন তার মধ্যে একটি হচ্ছে নিষাদ দ্রব্য নিষাদ দ্রব্য হচ্ছে সকল পাপের মূল দুই নম্বর হচ্ছে জুয়া যা মানুষকে সামাজিক থেকে ও আর্থিকভাবে অপদস্থ করে তিন নম্বর হচ্ছে পীর দরবেশ আউলি ও মূর্তির আস্তানা যাওয়া সেরেক চার নম্বর হচ্ছে ভাগ্যবাজি ও ফালবাজি ফালবাজি ও ভাগ্যবাজি সেরেক যারা ভাগ্যকে নির্ধারক করতে যায় গায়কের কাছে যায় কাহিনীর কাছে যায় গিয়ে তার হাতকে দেখিয়ে যারা তার জীবনের কিছু জেনে নিতে চায় সেটাই হচ্ছে সেরেক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্র আয়াতে বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যদি আপনাকে নিষাদ দ্রব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন যে তাতে বড় গুনাহ রয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বদা নিষাদ দ্রব্য হচ্ছে হারাম আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিষাদ দ্রব্য হচ্ছে অশ্লীল ও কুকর্ম কাজের মূল যারা নিষাদ দ্রব্য থেকে বেঁচে থাকে না তারা রাসূলের এবং তার আল্লাহর আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি কারণে সে শাস্তির হকদার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্র আয়াতে বলছেন যারা রাসূলের এবং তার আল্লাহর নাফরমানি করে এবং সীমা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন আগুনে প্রবেশ করাবে যেখানে সে চিরকাল থাকবে শুনুন আনজাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিনিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন ওয়া মান সারবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মাতা আলাম ইয়াতুবু মিনহা ওয়া হুয়া মুদমিহা ফিল আখিরাত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব নিষাদ দ্রব্য হচ্ছে মদ আর সব ধরনের মদ হচ্ছে হারাম যে ব্যক্তি সর্বদা নিষাদ দ্রব্য পান করলো এবং তওবাবিহীন অবস্থায় মারা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিন সুস্বাদু পানি পান করাবেন না আনজাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা রয়েছে নিষাদ দ্রব্য পানকারীকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনাতে খাবার পান করাবেন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল তিনাতে খাবাল কি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল আরাকু হালিন নার আও উসারাতু আহলিন নার জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্ত পুজ মিশ্রিত তরল পদার্থ এগুলো পান করতে দেওয়া হবে নিষাদ দ্রব্য পান করে যারা তারাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতে খাবার পান করাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা রয়েছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعبد وسان عن ابي هريره رضي الله تعالى عنه বলেন رسول صلى الله عليه وسلم বলেছেন সর্বদা নিষাদ দ্রব্য পানকারী মূর্তির পূজার অপনা মূর্তির পূজার নয় অপরাধ আপনি সর্বদা নিষাদ দ্রব্য পান করে আপনি মূর্তির ফুরার সমান অপরাধী করলেন একটা মুশরিক কাফের যারা মূর্তি পূজা করে যতটা অপরাধী করে আপনি সর্বদা নিষাদ দ্রব্য পান করে আপনি ততটা অপরাধী করলেন আপনি বিড়ি তামুক গুল গুটকা জর্দা খৈনি আপনি এগুলো পান করলেন আপনি জাহান্নামী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতরা নিষাদ দ্রব্য পান করবে কিন্তু তার নাম রাখবে বিভিন্ন সেই ধারণা আজকে চলে এসেছে তারা পান করছে কিন্তু তার নাম রাখছে বিভিন্ন দেখেন মোস্তফা গুটকা তামুক সিগারেট বিড়ি আর আপনি সর্বদা নিষাদ দ্রব্য পান করে আপনার 40 দিন ইবাদত কবুল হবে না আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বদা নিষাদ দ্রব্য পানকারীর 40 দিন কোনো ইবাদত কবুল হবে না আপনার যদি 40 দিন কোনো ইবাদত কবুল না হয় তাহলে আপনি যত টাকা পয়সা দেন না কেন আপনি যতই দান করেন না কেন আপনি পুরো গ্রামটা আপনি দান করে দেন আপনার 5 পয়সাও লাভ নেই